এশিয়ান গেমস ক্রিকেটের খবর। নারীদের ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে এশিয়ান গেমসের এবারের আসরে প্রথম পদক জিতল বাংলাদেশ। টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই 0 রানে মারুফার শিকার হয়ে সাজঘরে ফেরেন সাওয়াল জুলফিকার। বেশি লম্বা হয়নি আরেক ওপেনার সাদিরা আমিন ও মুনিবা আলীর ইনিংসও, ফলে 10 রানে 3 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 17 রানের ইনিংস খেলেন আলিয়া রিয়াজ, তবে 4 জন ছাড়া আর কোনো ব্যাটারি পৌঁছায়নি 2 অঙ্কের ঘরে। তাই তো নির্ধারিত 20 ওভারে মাত্র 64 রানের পুঁজি পায় দলটি। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। 27 রানে প্রথম উইকেট হারায় তারা, কিন্তু 7 রানের ব্যবধানে 2 উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়ে জ্যোতিরা। শেষ দিকে স্বর্ণ আক্তারের 14 রানে 8 বল বাকি থাকতেই 5 উইকেটে জয় নিয়ে পদক নিশ্চিত করে বাংলাদেশ।